হ্যালো বন্ধুরা, বাংলার গর্ব বা ইন্দ্রজিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের গন্তব্য নদিয়া জেলার মায়াপুর। মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিধন্য এক পুণ্যস্থান। এখন আমরা রয়েছি অম্বিকা কালনা স্টেশনে। কালনা থেকে নবদ্বীপ হয়ে গঙ্গা পেরিয়ে আমরা মায়াপুর যাব। যাবতীয় তথ্য ডিটেলস আপনাদেরকে দিচ্ছি, সঙ্গে থাকুন। এখন আমরা রয়েছি কালনা এক কৃষক বাজারের সামনে। এখান থেকে নবদ্বীপের আনুমানিক দূরত্ব 22 কিলোমিটার। বৃষ্টি স্নাত রাস্তা, পাখিদের কুজন কাকলি, নির্মল প্রাকৃতিক পরিবেশ আর শ্রাবণের ঘন কালো মেঘ, মাঝে ঝিরিঝিরি বৃষ্টি, এত কিছু সাথী করেই আমরা চলেছি শ্রীকৃষ্ণের পুণ্যভূমি মায়াপুরের উদ্দেশ্যে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে দেখবেন, হয়তো ভিডিওটি দেখে আপনারা খুশি হতে পারেন। সঙ্গে থাকুন। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাটে। এই ফেরিঘাট থেকে নৌকা পেরিয়ে ওপারে আমাদের গন্তব্য মায়াপুর। গঙ্গার প্রাকৃতিক শোভা আপনাকে মনোমুগ্ধ করবে, আর দূরে রয়েছে আমাদের সেই ইস্কন মন্দির, যা হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির। গঙ্গার অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করার প্রলোভন ছাড়তে পারলাম না। আর যদি আপনার স্থান হয় নৌকার প্রথম সারিতে, তাহলে সেই দৃশ্য ভাষায় বর্ণনা করা হয়তো সম্ভব নয়। যুগ যুগ ধরে এই নদী ভারতের ঐতিহ্যকে বহন করে আসছে। আর আপনারা দূরে দেখতে পাচ্ছেন মায়াপুরের দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যা হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির। এই মন্দির নির্মাণে আর্থিক অনুদান অনেকটাই করেছেন ফোর্ড গাড়ির কোম্পানির মালিক মিস্টার অ্যালফ্রেড ফোর্ড। তার স্ত্রী নদিয়া জেলার বাসিন্দা এবং কৃষ্ণভক্ত হওয়ার কারণেই তার এই অনুদান। আপনারা মন্দিরে কোথায় থাকবেন, কখন খাবেন, কখন সন্ধ্যারতি দেখবেন, কোথায় কি টিকিট কাটবেন, তার যাবতীয় তথ্য যথাসাধ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে দেখুন। ধন্যবাদ। মন্দির যাওয়ার পথে অনেকগুলি মঠ আপনার দৃষ্টি আকর্ষণ করবে, যেমন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, গোপীনাথ গৌড়ীয় মঠ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এইসব মঠগুলির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে। সম্ভব হলে প্রত্যেকটি মঠ একবার একটু সময় নিয়ে ঘুরে দেখতে যেন ভুলবেন না। রাস্তা অনেকটা জল জমেছে, তাই আমরা ভিডিও সম্পূর্ণ যতটা পেরেছি ভিউ দেখানোর চেষ্টা করেছি। সামনেই রয়েছে আরও বেশ কয়েকটি মঠ, প্রত্যেকটি মঠই কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আর এ পাশে রয়েছে আপনার পুলিন বিহারী তোরণ, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এখনই দেখতে পাবেন পুলিন বিহারী তোরণ, দেখতে পাচ্ছেন পুলিন বিহারী তোরণ। এরপর আমরা মায়াপুরের ইস্কনের মন্দিরের দিকে এগিয়ে যাব, সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের গেটের সামনে। এইখান থেকে মাস্ক পরে আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ইস্কনের সেই বড় দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। আসুন আমরা মন্দিরের ভিতরে একে একে প্রবেশ করি, আপনিও সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ, তোমাদের সকলকে স্বাগত বাংলার গর্ব বা ইন্দ্রজিৎ চ্যানেলে। আজ আমরা চলে এসেছি মায়াপুরে। নদিয়া জেলার মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত। মায়াপুরের ইস্কন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এখনও নির্মাণ কার্য সম্পূর্ণ হয়নি। ইস্কনের শব্দের পুরো অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। মায়াপুরের ইস্কন মন্দির ছাড়াও আরও কয়েকটি বিখ্যাত মন্দির রয়েছে, আপনাদেরকে প্রত্যেকটি মন্দিরের চেষ্টা করছি যতটা ভিউ দেওয়া যায়। চন্দ্রোদয় মন্দিরের গেট দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব, আসুন আপনারাও সাথে আসুন। মন্দিরের অপরূপ সৌন্দর্য আপনার মনকে তো মুগ্ধ করবেই। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর একেবারে মন্দিরের গেটের বাম দিকেই আমরা দেখতে পাবো অখণ্ড হরিনাম সংকীর্তন, অর্থাৎ সারা দিন এবং রাতব্যাপী এখানে হরিনাম হচ্ছে। ভক্তদের শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্যের মাহাত্ম্য
আকৃষ্ট তো করবেই। এরপর আমরা দেখব পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির, যেটি আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ কার্য এখনও সম্পূর্ণ হয়নি। উপরে যে নীল অংশটি দেখতে পাচ্ছেন সেটি নীল মার্বেল দিয়ে তৈরি। অনুমান করা যাচ্ছে একসাথে প্রায় 10,000 জন ভক্ত ভিতরে দাঁড়িয়ে নাম সংকীর্তন করতে পারবেন। ভিতরে হবে গ্যালারি। মন্দিরটি রয়েছে 60 একর জমি জায়গা নিয়ে। মন্দিরের উপরে যে চক্র আছে তা সোনার তৈরি। এবং আপনারা 2022 সালে মন্দিরটি যখন গ্র্যান্ড ওপেনিং হবে তখন মন্দিরটিকে দর্শন করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, আরও অনেক বিষয় আপনাদের দেখানোর আছে। পুষ্করিণীর সামনে রয়েছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। মন্দিরটিতে ক্যামেরা জমা রেখে টিকিট কেটে আপনি প্রবেশ করতে পারেন। মন্দিরের দ্বিতলে রয়েছে প্রভুপাদের জীবন ও কাজের উপর গ্যালারি। এখানে রয়েছে শ্রী প্রভুপাদের পিতলের মূর্তি এবং মহাপ্রভুর জীবনে অনেক ঘটনা বলা আছে। শ্রী প্রভুপাদের আসল নাম শ্রী অভয়চরণ দে। তিনি সারা বিশ্বে কৃষ্ণের নাম প্রচার করেছিলেন এবং তার প্রচুর ভক্তও ছিল। এখন আমরা দেখে নেব শ্রী চন্দ্রোদয় মন্দির। 1967 সালে উড়িষ্যার পালিনী মন্দিরের আদলে তৈরি এই চন্দ্রোদয় মন্দির। মন্দিরের ভিতরে এখন প্রবেশ নিষেধ, সেই জন্য বাইরে থেকে আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন মন্দিরটি, কথিত আছে মিশরের পিরামিডের থেকেও উঁচু এই মন্দির। এখন মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ, সেই জন্য আপনাদেরকে মন্দিরের ভিতরের ভিউ দেখাতে পারছি না, এর জন্য আমরা দুঃখিত। আপনারা মন্দিরের চারপাশটি একটু দেখে নিন এবং অবশ্যই সময় নিয়ে বিকেল 4:30-4:45 পর মন্দিরের ভিতর প্রবেশ করবেন এবং মন্দিরটি ঘুরতে যেন ভুলবেন না। এই সেই বিখ্যাত মায়াপুরের প্রভুর মূর্তি, যেখানের সন্ধ্যা আরতি বা ভোরের আরতি দেখার জন্য আজও ভক্তের ঢল নামে। ভিতরে প্রবেশ এখন নিষেধ, সেই জন্য দূর থেকে যতটা সম্ভব আপনাদেরকে প্রভুর ছবি দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যা 6:30 থেকে এখানে সন্ধ্যা আরতি শুরু হয় এবং আপনারা লাইন দিয়ে প্রবেশ করবেন। শ্রী প্রভুপাদের মন্দির থেকে বেরিয়েই তার সামনেই রয়েছে বৈষ্ণব সমাধি মন্দির। জুতো খুলে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। এখানে রয়েছে বিভিন্ন সাধু সন্তদের সমাধিক্ষেত্র। জায়গাটির অপরূপ শোভা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আমরা এখন আছি গোশালায়। রয়েছে 100 গরু। 40 টাকার বিনিময়ে এখানে ক্ষীর খেতে আপনারা ভুলবেন না। এছাড়াও ঘি মধু আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, যা সম্পূর্ণ ভেজালহীন। এখন আমরা চলে যাব মায়াপুরের ডিজিটাল তারামণ্ডল বা ডোম থিয়েটার। এখানে 40 টাকার টিকিটের বিনিময়ে 20 মিনিট সনাতন ধর্মের বিষয়ে বিভিন্ন শো আপনি দেখতে পারেন। হাতে সময় থাকলে অবশ্যই এই জায়গাটি দেখতে যেন ভুলবেন না। সঙ্গে থাকুন, আরও অনেক বিষয় দেখানো রয়েছে। তীর্থযাত্রীদের সুলভে থাকার ব্যবস্থা এখানে আছে। এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায়, আপনারা ফোন করে নিতে পারেন।
এবার আসি অন্নভোগ বা প্রসাদের ব্যাপারে। সুলভ প্রসাদ কুপন কাউন্টার থেকে 30 টাকার বিনিময়ে আপনারা কুপন কেটে নিতে পারেন। 11টা থেকে 12টার মধ্যে কুপন কেটে নেবেন। আনুমানিক 3টে পর্যন্ত এখানে খাওয়ানো হয়। এছাড়াও আপনি অন্নভোগ গ্রহণ করার পর অনেক কয়েকটি দোকান আছে, সেই দোকান থেকে আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন পূজার জিনিস ও কেনাকাটা করে নিতে পারেন। আসুন আমরা সকলে মিলে দোকানগুলি একটু ঘুরে দেখে নিই। এখন মায়াপুরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আমরা লাইনে ছিলাম, কিন্তু ভিআইপিদের আগমন ঘটায় আমাদের কিছুক্ষণ পর ঢুকতে দেওয়া হবে, তাই সন্ধ্যা আরতির সৌভাগ্য থেকে কিছুটা বঞ্চিত হলাম। আপনারা বাইরের আলোকসজ্জা দেখুন। ভিডিওটি আমরা যথাসাধ্য করার চেষ্টা করেছি, জানি না আপনাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। সঙ্গে থাকুন আরও অনেক সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।